আচ্ছা বাচ্চা, অনেকদিন হয়ে গেল আমাদের কোনো পিকনিক করা হয়নি। চল একটা ঢিনচাক দেখে পিকনিক করা যাক, কি বলিস? হ্যাঁ তাই যা বলেছিস, এই কিন্তু পিকনিক কে কে করবে? আমরা দুজন। আরে আমি আছি তো, লোক আমি জোগাড় করবো, তুই শুধু পিকনিক করবি কি বল না? হ্যাঁ হ্যাঁ করবো করবো করবো। চল চল তাহলে কালই হয়ে যাক, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ হ্যাঁ চল কালই হোক চল। The next day. এই তো চলে এসছি, পাখি দেখছি শুরু হয়ে গেছে। এই পাতলা, এই কাঁধে টেকে নিয়ে এসেছিস রে, এরা তো পাঁড় মাতাল, এ কি করে নাচছে দেখ। নাচবি কি করে? খাবো তো খাবো খাবো। কিন্তু আমরা তো মদ খাই না। মাথা মোটা বাঙালি ছেলে বাংলা খাও, কিন্তু বাংলা তো আনা হয়নি তাই আমরা দাঁড়িয়ে আছি। কে বলেছে তোদের বাংলা আনা হয়নি? কে বাবা, যাচ্ছি আগে মাল খাবি তারপরে নাচবি। আচ্ছা পাতলা, আমরা আকাশে কি করলাম রে? আকাশে নয় রে বাজা, আমরা এখন সমুদ্রে আছি জলের উপরে, কিন্তু সবাই ডুবছি না কেন বলতো? দেখ পাতলা, আমাকে মিথ্যা কথা বলবি না, আমি জানি আমরা আকাশে আছি। চপ চপ সালাম মাতাল কথা বলছি না, বলছি না জলের উপরে আছি না, আমি আমি আকাশে আছি, আকাশে আছি, আকাশে আছি, আকাশে থাকবো। দেখ দেখ পাচার, তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস। আমি বলছি না আমি আমার জলে আছি না, আকাশে আছি। তবে সবাই দেখাচ্ছি মজা তো তোমার। তুই তুই কি করে যায়?